নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ তৈরি করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আসুন আচারের রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। তবে তার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। একটা ছোট ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি। এবারে জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই জলে দিয়ে দিলাম। জলপাইগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধটা হতে থাক ততক্ষণ আমি জলপাইয়ের আচার তৈরি করার জন্য মশলাটা রেডি করে নেব। আচারের মশলাটা রেডি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় কটা শুকনো লঙ্কা ভেজে নেব। ছোট চামচের এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার কটা ধনে দিয়ে দিলাম। ধনের পরিমাণটা একটু বেশি হয় আচারের মশলা তৈরি করার জন্য, আপনারা একটু খেয়াল করে দেবেন। এবার এক চামচ জিরে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলাগুলো তৈরি করার সময় দেখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কেমন একটা কালচে ভাব চলে আসে আর মশলাতে তেতো ভাব চলে আসে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ভেজে রাখা মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো হয়ে গেছে। আপনারা মশলা গুঁড়ো করার সময় একটা জিনিস খেয়াল করবেন, মশলাটা যাতে এরকম ভাঙা ভাঙা থাকে, একদম মিহি গুঁড়ো যাতে না হয়ে যায়, তাহলে আচার খেতে ভালো লাগে না। দেখুন জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা কি করে বুঝবেন জলপাই সেদ্ধ হয়ে গেছে? জলপাইয়ের সবুজ কালারটা চেঞ্জ হয়ে হলুদ হয়ে যাবে আর জলপাইয়ের গায়ে এরকম একটা ফাটল এসে যাবে। আপনাদের আমি আরও দু একটা তুলে দেখাচ্ছি এখান থেকে। এই দেখুন জলপাইয়ের গায়ে ফাটল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। এই দেখুন এরকম ফাটল ফাটল এসে গেলেই বুঝে যেতে হবে জলপাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে জলপাইগুলো নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার জলপাইগুলো নামিয়ে একটা পাত্রে রেখে আমি ঠান্ডা করে নেব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি জলপাইগুলোকে একটু মেখে নেব। করে এই দেখুন এরকম করে, এই যে এরকম করে চটকে মেখে নেব সবকটা। সবকটা এরকম করে আমি ভেঙে নেব একটা একটা করে। এই যে নরম হয়ে গেলেই সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এই যে এরকম করে ভেঙে নিলাম। এরকম করে প্রত্যেকটা জলপাই আমি ভেঙে মেখে নেব। জলপাইয়ের আটিগুলোকে আপনারা রেখেও দিতে পারেন, আবার ফেলেও দিতে পারেন। তবে আমি রেখে দিচ্ছি, একটু আটি থাকলে আচারের মধ্যে খেতে খুব ভালো লাগে। জলপাইগুলো খুব ভালো করে আটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার আরেকটু খুব ভালো করে মেখে নেব। এবার চলুন আচারটা তৈরি করে নিচ্ছি। জলপাইয়ের আচার রেডি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলই ব্যবহার করবেন, অন্য কোনো তেল ব্যবহার করবেন না, তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা এরকম টুকরো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ পাঁচফোড়ন। এবার আমি মেখে রাখা জলপাইটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তেলের সঙ্গে জলপাইটা মিশিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে এই জলপাইয়ের মধ্যে চিনি দিয়ে দেবো। আপনারা একটু মিষ্টি বেশি খেতে চাইলে মিষ্টি মিষ্টি দেবেন, আমি একটু টক টক খেতে ভালোবাসি তাই অল্প চিনি দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখনো পর্যন্ত আমি কোনো জলের ব্যবহার এখানে করিনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। খুব ভালো করে মিশিয়ে চিনির দানাগুলো গলিয়ে নিতে হবে। দেখুন চিনি গলে গেছে, এই জল কাটতে শুরু করে দিয়েছে, তার মানে চিনি গলতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে নাড়তে হবে। দেখুন চিনি গলতে গলতে জলপাইয়ের আচারের কালারটা চেঞ্জ হয়ে খানিকটা লাল লাল ভাব এসে গেছে। এরকম অবস্থায় আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা মিশিয়ে দেব। খুব ভালো করে মশলাটা মিশিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। জলপাইয়ের আচারটা তৈরি করার সময় আমি কোনো রকম জল দেইনি, সুতরাং জল ছাড়াই জলপাইয়ের আচার রেডি হয়ে যায়। জলপাইয়ের আচারটা আপনারা যদি অনেকদিন স্টোর করে রেখে খেতে চান তাহলে এই জলপাইয়ের আচারের মধ্যে খুব সামান্য পরিমাণে ভিনিগার অ্যাড করে দেবেন, তাহলে আপনারা অনেকদিন স্টোর করে রেখে খেতে পারবেন। জলপাইয়ের আচার রেডি হয়ে গেছে। আর সামান্য একটু নেড়ে চেড়ে যেটুকু চিনির রস রস ভাব আছে একদম শুকিয়ে নেব। জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ারও করবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এই রেসিপিটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই জলপাইয়ের আচারের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে লাগে, বাচ্চাদের খুব প্রিয়, এর জন্য আপনাদের দোকান থেকে আর আচার কিনে খেতে হবে না। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। জলপাইয়ে টক ঝাল মিষ্টি আচারটা খাওয়ার সময় একদম ঠেলা গাড়ির টেস্ট আনার জন্য জলপাইয়ের আচার উপর থেকে রোস্টেড মশলা ও সামান্য বিট লবণ ছড়িয়ে দিলে একদম ঠেলা গাড়ির টেস্ট চলে আসে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।